আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। চলে এসেছি আমরা আমাদের নতুন আরেকটি ইন্টারেস্টিং প্লেলিস্ট নিয়ে, এবং সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবং আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রোবাবিলিটি। আমরা জানি আমাদের এইচএসসি লেভেলে আমাদের সবারই কম বেশি প্রোবাবিলিটির জ্ঞান আছে, বাট আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু প্রোবাবিলিটির যে ভ্যাস্ট একটা নিস্তারি আছে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতেই দেখেছি। ওকে, সো আমরা এখন থেকে প্রবাবিলিটি একটু দেখার চেষ্টা করব, কারণ আমাদের যেহেতু এই কোর্সে এটা আছে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কোর্সে যেহেতু এটা আছে, সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, আমাদের ভালো রেজাল্ট করার জন্য বা আমাদের ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের এই বিষয় সম্পর্কেও কিন্তু একদম ডিটেলস জ্ঞান থাকা খুবই জরুরি। আমি এখানে যে আগের প্রবাবিলিটি কি বা এই টাইপের জিনিসগুলো আমি খুব বেশি এক্সপ্লেন করবো না। আমি যে শর্টকাটে তোমাদেরকে মেমোরিটা রিফ্রেশ করার জন্য আমি জাস্ট আগের বিষয়গুলো খুবই ইজি ওয়েতে এবং খুবই শর্টে একটু ডিসক্রাইব করে দিব, যাতে তোমাদের সামনে যে আমরা এক্সাম্পলগুলো করব বা আমরা আরও যে ম্যাথগুলো করব তাতে সেই ম্যাথগুলো খুব সহজে করতে পারি। তবে চলো শুরু করা যাক। ফার্স্টলি আমরা একটা বুকিশ ডেফিনেশন দেখে ফেলি, যদিও আমরা আগেই দেখেছি। সো ইট ইজ প্রোবাবিলিটি ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স concerning numerical descriptions of how likely an event is to occur or how likely it is that a proposition is true. অর্থাৎ যে কোনো একটা জিনিস আমি নিলাম, ওই জিনিসটা হওয়ার যে সম্ভাবনা সেটা কি আসলে বলা হয় প্রবাবিলিটি, অর্থাৎ এটা হবে কি হবে না সেটা জানা যায় হলো প্রবাবিলিটি নিয়ে। সো নর্মালি আমাদের যে প্রবাবিলিটি, ধরো আমার অনেকগুলো ঘটনা আছে, যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে ধরো এখানে 100টা বল আছে, 100টা বল, অর্থাৎ এই 100টা বলের জন্য যে নাম্বার অফ বলতে পারি যে এখানে নাম্বার অফ এস, ঠিক আছে, এটা এস বলা হয় টোটাল অবজেক্টটাকে, আমি বললাম 100টা, ঠিক আছে। এবং এইখান থেকে আমি পার্টিকুলার একটা জিনিস চাচ্ছি, ঠিক আছে, পার্টিকুলার একটা জিনিস, বা বলতে পারো যে এখানে শুধুমাত্র একটাই হোয়াইট বল আছে। ওকে, সো এই হোয়াইট বলটা ওঠার সম্ভাবনাকে যদি আমি বলি যে এন অফ এ, হোয়াইট বলটা ওঠার সম্ভাবনা হচ্ছে এন অফ এ। সো এটার প্রবাবিলিটি হবে যে probability of A equal to হচ্ছে টোটাল, ইকুয়াল টু হচ্ছে যে পার্টিকুলার যে অবজেক্ট বা আমরা যেটা চাচ্ছি সেটা ওঠার সম্ভাবনা এন অফ এ, অর্থাৎ কতবার উঠতে পারে, ডিভাইড বাই হচ্ছে টোটাল যে নাম্বার অফ এলিমেন্ট বা যতগুলো উপাদান আছে, টোটাল নাম্বার অফ এলিমেন্ট আছে এন অফ এস, অর্থাৎ টোটাল যতগুলো এলিমেন্ট আছে এবং আমাদের এখানে যে আমরা পার্টিকুলার যে অবজেক্টটা চাচ্ছি বা রেজাল্টটা চাচ্ছি সেটা ওঠার যে কয়টা সম্ভাবনা বা যে সেটা ওঠার যে টোটাল যে কয়টা চান্স আছে সেটা দিয়ে যদি টোটাল নাম্বার অফ অবজারভেশনটাকে যদি ভাগ করে দেই তাহলে জিনিসটা পাই সেটাই আসলে প্রবাবিলিটি। আমরা অনেকেই এটা জানি না, আমরা আসলে প্রবাবিলিটি অফ এ যে আসলে এই জিনিসটা দিয়ে আসে সেটা আমরা অনেকেই আসলে এটা নিয়ে কনফিউজড হয়ে যাই, তাই এটা আবার দেখে নিলাম। যদি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে ধরো এখানে 5টা টাইপের কলম আছে, হোয়াইট, পিঙ্ক, রেড, ইয়েলো, রেড, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, দিস ইজ দ্য 5 টাইপস। ওকে, সো এখানে নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ অবজেক্ট আছে কত, 5, এবং আমার এখান থেকে দরকার ইয়েলো ওঠার সম্ভাবনা, ঠিক আছে। সো ইয়েলো ওঠার সম্ভাবনা কয়টা, দেখো ইয়েলো পেন একটাই আছে, অর্থাৎ ইয়েলোটার সম্ভাবনা হতে পারে কয়টা, একটা। সো এখন যদি আমি এই ইয়েলোটার প্রবাবিলিটি অফ ওয়াই বা প্রবাবিলিটি অফ ইয়েলো ওঠার সম্ভাবনাটা দেখতে চাই তাহলে কি হবে, ইয়েলো ওঠার সম্ভাবনা ডিভাইডেড বাই টোটাল সম্ভাবনা বা টোটাল যে নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে, সেটা দিয়ে যদি ভাগ করে দেই তাহলেই আমরা পাবো প্রবাবিলিটি অফ ইয়েলো। সো বেসিক্যালি এটাই হচ্ছে প্রবাবিলিটি, এবং এই জিনিসটার উপর বেস করে বাকি যে ম্যাথ আছে সেগুলো করা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা প্রবাবিলিটির কিছু ল দেখব, ঠিক আছে, কিছু ল দেখব, সেটা হচ্ছে সবার ফার্স্টেই দেখতে পাচ্ছ যে দুইটা সার্কেল আছে, এটাকে অনেকে ভেন ডায়াগ্রাম বলে থাকে। ভেন ডায়াগ্রাম কি কিভাবে হয় আমি এই জিনিসগুলো খুব বেশি এক্সপ্লেন করবো না। সো এটা আসলে বেসিক্যালি বলা যায় হলো অ্যাভয়েডেবল ইনসিডেন্ট এটা এখানে, কারণ এই এ ঘটার সাথে এই বি ঘটার কোনো সম্পর্ক নেই, এ যখন ইচ্ছা করতে পারে বিও যখন ইচ্ছা করতে পারে, অনেকটা এটার মতো। ধরো তুমি ক্রিকেট খেলা কম বেশি আমরা সবাই পছন্দ করি, ধরো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ চলছে আবার ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ চলছে, ঠিক আছে, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ চলছে। সো দেখা গেল কি হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচে টসে কে জিতবে সেটার সাথে কিন্তু ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে টসের কোনো রিলেশন নেই, অর্থাৎ তারা দুটোই একেবারে ডিফারেন্ট ঘটনা, ঠিক আছে। সো এইরকম টাইপের ডিফারেন্ট ঘটনার জন্য যদি তাদের সাম বা টোটাল যে অবজারভেশন আছে বা টোটাল সবগুলোকে যদি আমি একসাথে নিতে চাই তাহলে সেটা এভাবে করা হয়, পি অফ এ ইউনিয়ন বি,
তাদের সব সম্ভাবনা একসাথে নিতে চাই। তাহলে দেখো এরা যেহেতু আসলে এদের মাঝখানে কোনো যদি কিন্তু কিচ্ছু নেই এবং টোটালি ডিফারেন্ট, তাহলে টোটাল সম্ভাবনাটা হবে পি অফ এ এর যোগফল প্লাস পি অফ বি এর যোগফল। ঠিক আছে, সো এটা হলো তাদের ফার্স্টের জন্য। বা যদি আমার এখানে কি হয়, যদি বর্জনশীল ঘটনা মানে একটার সাথে অন্যটার কোনো রিলেশন নেই, একটা হলেও অন্যটা হবে, একটা না হলেও অন্যটা হবে, রাইট? সো এরপরে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে এই ফিগারটা। দেখো এই ফিগারটা কাছে কি হচ্ছে, এই ফিগারটা ধরো ব্যাপারটা এরকম যে ইন্ডিয়ার বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছে, এখন বাংলাদেশ টসে জিতলো, রাইট? বাংলাদেশ টসে জিতলে কি করবে সেটা সম্ভাবনা। ওকে, সো বা আরো ভাবে বলতে পারি যে এটা একটার সাথে অন্যটা রিলেটেড, এবং টোটাল রিলেটেড না, কিছুটা পার্ট আর কি রিলেটেড। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে এ একটা প্রবাবিলিটি, এখানে বি আর একটা প্রবাবিলিটি, এবং এদের মাঝখানে কিছু ইন্টারসেক্ট আছে, ইন্টারসেক্ট পয়েন্ট আছে বা ইন্টারসেক্ট ভ্যালু আছে। ওকে, যদি এরা আসলে একটার থেকে আরেকটা বর্জনশীল না, এটা হলো অবর্জনশীল, তুমি দুটোকেই ইন্ডিপেন্ডেন্ট বা বলতে পারো না, তুমি দুটোকেই বর্জনশীল বলতে পারো না, ঠিক আছে? তার হলো অবর্জনশীল, ঠিক আছে? তাদের একটার সাথে অন্যটার সম্পর্ক আছে। সো দেখো এবার যদি আমি তাদের টোটাল প্রবাবিলিটিটা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি করতে চাই, তাহলে কি করলাম, প্রবাবিলিটি অফ এ যোগ করলাম আগের মতো, প্রবাবিলিটি অফ বি যোগ করে নিলাম। বাট এখানে কি হচ্ছে দেখো, তাদের এই যে প্রবাবিলিটি অফ এ যখন যোগ করেছে তখন এই পুরো সার্কেলটা চলে এসেছে, প্রবাবিলিটি বি যখন যোগ করেছে তখন এই পুরো সার্কেলটা চলে এসেছে। তো দেখা গেল যে তুমি একবার কিন্তু এই পার্টটা নিয়েছো, এই যে হ্যাচ পার্টটা নিয়েছো, আবার যখন বি যোগ করেছো তখন হ্যাচ পার্টটা নিয়েছো। তাহলে হ্যাচ পার্টটা কয়বার ইনক্লুড হয়ে গেল, দুইবার। সো হ্যাচ পার্টটা কি করতে হবে, একবার তোমাকে বাদ দিয়ে দিতে হবে, সেটা কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, রাইট? ইন দ্যাট ওয়েতে, সো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যদি সেটা ইন্টারসেক্ট পয়েন্ট থাকে তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। ওকে, সো এটা ছিল আমাদের সেকেন্ড ঘটনা যেটা নিয়ে আমরা অপরচুনিটি ছিল। এখন ভাইয়া এটা তো বুঝলাম, তো এই পার্টটা কিভাবে বের করবো বলো তো? এটাকে অনেক ক্ষেত্রে জয়েন্ট প্রবাবিলিটিও বলা হয়ে থাকে, কারণ এতে একটার সাথে ওনাটা কি থাকে, একটা সম্পর্ক থাকে। সো জয়েন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে যেভাবে আমরা তার ভ্যালুটা বের করে থাকি সেটা হচ্ছে, যদি দেখো জয়েন্ট প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি, ওকে, জয়েন্ট প্রবাবিলিটি আবার দুইভাবে হতে পারে, সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা কি কন্ডিশনাল। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় মানে আগের মতোই একটার সাথে অন্যটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, একটা হলেও আরেকটা হবে, আরেকটা হলেও আরেকটা হবে, যদিও তাদের মাঝখানে জয়েন্ট কিছু রিলেশন থাকবে। সো মানে এখানে জয়েন্ট বলতে এটা বোঝাচ্ছে যে এইটা না হলে এটা হবে না, বা ওইটা না হলে এটা হবে না, ব্যাপারটা অনেকটা এরকমই, যেমন সূর্য না উঠলে ভোর হবে না, ঠিক আছে, সূর্য না উঠলে ভোর হবে না, আবার সূর্য অস্ত না গেলে রাত হবে না, ব্যাপারটা অনেকটা এইরকম আর কি। যদি এটা কিন্তু আসলে কন্ডিশনাল হয়ে যায়, ওকে, যেমন সো এই ব্যাপারটাই আসলে কন্ডিশনাল। আর ইন্ডিপেন্ডেন্ট বলতে আমিও দৌড়ালাম, আমার ফ্রেন্ডও দৌড়ালো, ঠিক আছে, আমার ফ্রেন্ড থেমে গেল, আমিও থেমে গেল, এরকম ব্যাপারটা, এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। সো এইগুলোর জন্য যেভাবে হচ্ছে প্রবাবিলিটিটা বের করতে হয় সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, দিস ইজ দ্য ফর্মুলা। এবং কন্ডিশনাল প্রবাবিলিটি এরপরে যেটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটার সাথে অন্যটা রিলেটেড, মানে ধরো সূর্য উঠলো ভোর হলো, সূর্য উঠলো না ভোর হলো না, অর্থাৎ ভোর হওয়াটা কিন্তু ডিপেন্ড করছে সূর্য ওঠার উপর, অর্থাৎ ভোর হতে হলে কি হতে হবে, আগে সূর্যটা উঠতে হবে, আদারওয়াইজ কিন্তু ভোর হওয়াটা সম্ভব না। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে ভোর হওয়াটা সম্পর্কিত আছে সূর্য ওঠার সাথে, ঠিক আছে? ধরো আমাদের যদি শরীর খারাপ থাকে তাহলে কি থাকে, তাহলে মন খারাপ থাকে, তাই তো? শরীর খারাপ থাকলে মন খারাপ থাকে, আবার এমনটা হতে পারে মন কিন্তু শুধু কোনো কারণ ছাড়াই খারাপ হতে পারে, শরীর খারাপ না থাকলেও মন খারাপ হতে পারে। সো দেখতে পাচ্ছ এখানে দুইটা কন্ডিশনও অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে শরীর খারাপ হলো আমার মনটাও খারাপ হলো, ঠিক আছে? নর্মালি শরীর খারাপ থাকলে সবারই মন খারাপ থাকে, এবং আমার শরীর খারাপ নাই, আমার শরীর ঠিক আছে, খুব ভালো আছি আমি, শরীর খারাপ ঠিক আছে, বাট তাও আমার মন খারাপ হয়েছে। সো সেকেন্ডটা আসলে কি দেখো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এবং ফার্স্টেরটা কি হচ্ছে, আমার ফার্স্টেরটা হচ্ছে কন্ডিশনাল ইভেন্ট। সো তার জন্য যেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেক্ট বি, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, এই যে পি অফ বি বাই এতে, পি অফ বি বাই এ মানে হলো পি অফ এ ইন্টারসেক্ট বি মানে হলো তাদের যে জয়েন্ট প্রবলেম আছে সেটা, এবং পি অফ বি বাই এ দ্বারা বোঝাচ্ছে এ হয়ে গেছে, ঠিক আছে, এ হয়ে গেছে, তারপর বি হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ তোমার শরীর খারাপ আছে তারপর তোমার মন খারাপ হওয়ার সম্ভাবনা কত, সেটা হচ্ছে বি, এ হয়ে গেছে তারপরে বি হওয়ার সম্ভাবনা। ওকে, সো এটাকে আমরা বলতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। পি অফ এটা কি, পি অফ এটা হলো ওই যে বললাম শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বা সূর্য ওঠার সম্ভাবনা, এবং পি অফ বিটা কি, পি অফ বিটা হচ্ছে
সূর্য উঠেছে তারপর ভোর হওয়ার সম্ভাবনা বা সূর্য ওঠেনি তারপরে ভোর হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রথম কাজটা হতে হবে দেন দ্বিতীয় কাজটার সম্ভাবনা। এবং এই কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে, সেটা কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে পি অফ এ ইন্টারসেক্ট বি বা পি অফ বি ইন্টারসেক্ট এ সেদিকে আসলে সবসময় সমান হয়। এবং এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পি অফ বি ইন্টারসেক্ট এ মানে কি, মানে হচ্ছে এইখানে এই পার্টটার ক্ষেত্রে যদি তুমি দেখো সেটা হচ্ছে বি হয়ে গেছে, ঠিক আছে, বি হয়ে গেছে, তারপরে তোমার এ হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা এখানে বোঝানো হয়েছে। প্রবাবিলিটি অফ বি ইজ ডান, বি হয়ে গেছে, তারপরে এ হওয়ার সম্ভাবনা কতটুকু। ওকে, সো এইটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো। সো এরপরে যে পার্ট সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে, যে একটা কোনো কিছু একটা হওয়ার জিনিস হওয়ার সম্ভাবনা প্লাস ওই জিনিস হওয়ার না হওয়ার সম্ভাবনা মিলেই আসলে টোটাল প্রবাবিলিটি, মিলেই টোটাল প্রবাবিলিটি ওয়ান হয়ে থাকে। যেমন সূর্য উঠলো, সূর্য ওঠার সম্ভাবনা প্লাস সূর্য না ওঠার সম্ভাবনা ইকুয়াল টু ওয়ান। সো এ টু দি পার্ট সি থিওরি আসলে কমপ্লিমেন্টটা বোঝায় যে এ কমপ্লিমেন্ট, এ হওয়ার সম্ভাবনা যদি 70% হয় আর এ না হওয়ার সম্ভাবনা অবশ্যই কত হতে হবে 30% হতে হবে। সো দিস ইজ দ্য থিং, মোটামুটি এটাই ছিল আমাদের প্রবাবিলিটি এসএসসি এর বেসিক। এরপরে আমরা হয়তো কিছু আপার লেভেলের জিনিস শেখার চেষ্টা করবো। এবং আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।